بسم الله الرحمن الرحيم হে জগতবাসী আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম আমার ভাষাটা বা কথা বলার যে স্টাইল এতে অনেকেই পছন্দ করেন এবং অনেকেই মনে করেন যে লোকটা কেমন ধরনের তো আজকের কিছু কর্কর ভাষায় কিছু কথা বলবো সেই কথাগুলো হলো কি জানেন হিন্দু শাস্ত্রে যা কিছু প্রকাশ আর আমরা মুসলমান ধর্মে অনেক কিছুই গোপন করে রাখা হয়েছে আর এই গোপন করে রাখা হয়েছে বলে মানুষ নির্বোধ হয়ে আছে অজ্ঞানী হয়ে আছে এক নাম্বার কথাটি বলবো যে মানুষ যদি পাপিষ্ট হয়ে মৃত্যুবরণ করে তাহলে কি হয় তাকে দোযখে নিক্ষেপ করা হবে এবং হাদিস শরীফের ইঙ্গিত যেটা পাওয়া যায় যে এই হাদিসগুলোর মধ্যেও এমন কিছু ঢাকনা দিয়ে কথা বলা হয়েছে যে মানুষ জ্ঞানের দিক দিয়ে ক্লিয়ার নয় জানার দিক দিয়ে ক্লিয়ার নয় যেমন বলা হয়েছে দোযখে যখন একজন মানুষকে নিক্ষেপ করা হবে তখন তাকে পশু বা জানোয়ার বানিয়ে ফেলাইয়া দেওয়া হবে তারপরে কি হবে যে পশু বা জানোয়ার হিসেবে যখন ফেলে দেওয়া হবে তখন এরা মরবে আবার বাঁচবে মরবে আবার বাঁচবে মরবে আবার বাঁচবে এই যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলোর মধ্যে যদি ধরতে যাই তাহলে দেখা যায় হিন্দু শাস্ত্রের মধ্যে একটা কথা বলা হচ্ছে 84 লক্ষ জনি ভ্রমণ করে এলাম মানবকুলে যেমন একটা প্রাণী মরবে আরেকটা প্রাণীতে সে জন্ম নেবে সে একটা প্রাণীতে জন্ম নিয়েছে পরের আবার আরেকটা প্রাণীতে জন্ম নিয়েছে সেটা কি রকম সেটা হলো যে এই পৃথিবীতে কোনো মানুষ হিংস্র প্রাণী হিংস্র হয়ে মানুষের ক্ষতি করেছে হিংস্র হয়ে মানুষের এই বিভিন্ন অত্যাচার করেছে মানুষের সম্পদ নিয়ে লুটপাট করে খেয়েছে তাহলে দেখা যায় এই মানুষগুলো হিংস্র প্রাণীতে চলে যাবে মৃত্যুর পরে তখন দেখবেন সে হিংস্র হয়ে জন্মাবে তখন কি হবে অন্য অন্য প্রাণীদেরকে তো সে খাবে যেমন হরিণ ধরে খায় মহিষ ধরে খায় বন গরু ধরে ধরে খায় তখন দেখা যায় যে এই সিংহটি একদিন শুকাতে শুকাতে সে বনে জঙ্গলায় মরে যাবে মরে যাওয়ার পরে কি হবে তখন দেখা যায় সেই আত্মাটা আবার গিয়ে হরিণে জন্ম নেবে হরিণে জন্ম নেওয়ার পরে তখন আরেকটা সিংহ যাকে খেয়েছিল সে আবার দেখা যায় যে সিংহ বা বাঘ হয়ে জন্ম নিয়েছে তখন সেই বাঘ এসে সেই হরিণকে আবার খাচ্ছে যে আগের জন্মে যে সিংহ ছিল এই জন্মে সে হরিণ হয়েছে এখন সেই বাঘে তাকে খাচ্ছে তাহলে এই কথাগুলো ক্লিয়ার না বলে কি বলেছে দোযখীদেরকে যখন দোযখে নিক্ষেপ করা হবে তখন মানুষের স্রোতে ফেলানো হবে না এদেরকে ফেলানো হবে পশুর স্রোতে এবং তারা সেখানে বাঁচবে মরবে এবং সেখানে তারা বাঁচবে মরবে সেখানে তারা বাঁচবে মরবে এমন কথা বলা হয়েছে কিন্তু দেখা যায় এই কথাগুলো ক্লিয়ার করেননি তবে সনাতন ধর্মেও এই কথাগুলো ক্লিয়ার করা হয়েছে যে মানুষ এবং পশু অবশ্যই জন্ম জন্মান্তরে ঘুরে এখানে বলা হয়েছে 84 লক্ষ জনি ভ্রমণ করে এলাম মানবকুলে এখন যদি সেই মানবকুল পেয়ে যদি আমরা এই জীবন কাটাই ভুলে বলে তবে আমাদের কোনো কুল কিনার হবে না তবে হে জগতবাসী তাই আমি কর্কশ ভাষায় কথাগুলো বললাম যে হাদিস শরীফের মধ্যে যদি আমরা খুঁজতে যাই তখন বলা হয়েছে দুদুকে পশু রূপ বানিয়ে এই মানুষদেরকে ফেলানো হবে কারণ একটি কথা আছে কবিতার ভাষায় আমাদের জালালউদ্দিন খান লিখেছেন কি সুরত বানাইলে খোদা রূপ মিশে আপনার এই সুরত দুদুকে যাবে যে বলে সে গুণাগার আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি জুদা কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলো গোতারে হয় কি না হয় বেহত রূপে সেই আকারই আপনার তবে কথা হলো যে কি স্রোত বানাইলে খোদা রূপ মিশে আপনার এই স্রোত দুচকে যাবে যে বলে সে গুণাগার তার মানে মানুষ যখন পাপিষ্ট হয় মানুষ যখন বিভিন্ন পাপে পাপে পাপিষ্ট হতে হতে তার আত্মাটা তখন মানব আত্মা থাকে না তখন সে আত্মাটা পশুতে পরিণত হয় তখন সে পশুর মধ্যে তখন যখন সে জন্ম নিল তখন দেখা যায় সে কি হলো হরিণ হলো বা বিভিন্ন প্রাণী হয়ে জন্ম নিল তখন বাঘ সিংহ যারা আছে তারা কিন্তু থাবিয়ে থাবিয়ে তাকে ছিঁড়ে বিড়ে খাচ্ছে আবার তাদের আত্মাটা খাইতে পারেনি খেয়েছে তাদের দেহটা তখন কি হচ্ছে
তাদের দেহটা যখন খেয়ে ফেলল তবে পরের বার আবার দেখা যায় এই সিংহ হয়ে যাবে হরিণ এবং সেই হরিণ হয়ে যাবে সিংহ তখন উল্টা তাদেরকে খাবে তাই আল্লাহ কোরআনে বলেছে তোমরা ঠিক যা করবা ঠিক তা পাবা এই পৃথিবীতে যদি মানুষের কোনো হিংস্র প্রাণীর মতো যদি আচরণ করে হিংস্র প্রাণীর মতো চলাফেরা করে মানুষেরটা নষ্ট করে খায় তখন কি হবে তখন দেখা যায় তাদের পশুকুলে জন্ম হবে তখন পশু হয়ে পশু খাবে এবং অন্য পশু হয়ে আবার তাকে খাবে এরপর কি হবে এরপরে দেখা যায় এই পৃথিবীতে হাদিসে ইঙ্গিতগুলো করা হয়েছে কিন্তু স্পষ্ট কিছুই বলেনি একটা কথা বলেছে দোজক দোজক শব্দের অর্থ অশান্তিময় স্থান দেখেন আমরা যখন বন জঙ্গল দেখি বা আমরা যখন এই পশু প্রাণীর যে চ্যানেল দেখি তখন দেখা যায় একটা প্রাণী আরেকটা প্রাণীকে কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ঠিক এই পৃথিবীতে যেই মানুষ যেই মানুষের অসম্মান করেছে যেই মানুষের সম্পদ লুটপুটে খেয়েছে এবং নারীদেরকে নষ্ট করেছে তখন কি হবে এরা একদিন সেই পশুকুলে জন্মাবে এবং তাদেরকে ছিঁড়েবিড়ে খাবে আর এটাকেই বলা হয়েছে যে হাদিস ঢাকনা দিয়েছে যে মানুষ দুজকে জীবিত হবে আবার মরবে আবার জীবিত হবে আবার মরবে কিন্তু মনে হচ্ছে যে একই জায়গার মধ্যে সে মরতেছে আবার জীবিত হইতাছে কিন্তু কথার ফলেটিস্টটা রেখে দিয়েছে মূলত হিন্দু শাস্ত্র এর মধ্যে বা সনাতন ধর্মের মধ্যে কথাগুলো ক্লিয়ার করা হয়েছে যে কি সুন্দর করে বলা হলো যে মানুষ জন্ম জন্মান্তরে জন্ম নেয় এবং দেখা যায় এই পৃথিবীতে কেউ সাধু হয়ে জন্মে জন্মায় না একজন মানুষের আত্মা যখন পবিত্র থাকে সেই পবিত্র আত্মাটা কোনো খারাপ দলে যায় না এক সময় সে অলিয়া উলিয়া হয়ে যায় আবার একদল আছে বন জঙ্গলা থেকে উঠে এসেছে তখন তারা কোথায় বন জঙ্গলায় থেকে উঠে এসে যদি কোনো মায়ের ঘরে জন্ম নেয় সেই আত্মাটি তখন সেই আত্মাটি সন্ত্রাসের মতো করে বিভিন্ন মানুষেরটা নষ্ট করে এরকম করতে করতে আস্তে আস্তে দেখা যায় কি যে এই মানুষটি জন্ম জন্মচক্রে ঘুরতে থাকে কোনো একটা জন্মে গিয়ে সে সাধু হতে পারে ভালো হতে পারে তাও কর্মগুণে তাও তার ভাগ্যগুণে তবে এই আজকের আলোচনাটি আপনাদের সাথে কেন করলাম যে মুসলমান অর্থ আত্মসমর্পণকারী আত্মসমর্পণ কার কাছে করব আল্লাহর কাছে করব এখন দেখা যায় এই কথাটিও মুসলমান ধর্মের মধ্যে ক্লিয়ার করেনি যে মানুষ কিভাবে চৈতন্য জ্ঞান লাভ করবে কিভাবে মানুষ উপরের দিকে উঠবে কেননা যে এই কথাগুলো আমাদের শাস্ত্র গ্রন্থের মধ্যে কোনো কিছুই ক্লিয়ার করা হয়নি যেমন আরেকটা কথা হলো সনাতন ধর্মের মধ্যে দেখা যায় যে বাচ্চাকাল থেকে জন্মের পর থেকেই তার কানের মধ্যে শব্দ যাচ্ছে যে মুর্শিদ ধরতে হবে গুরু ধরতে হবে একজন গুরু ধরতেই হবে আর এই কথাটি মুসলমানের মধ্যে চাপা দিয়ে রাখা হয়েছে যেমন আমরা সূরা কাহাফ যদি পড়ি এখানে কি বলা হয়েছে যে যারা আমার মুর্শিদকে পাইল না আল্লাহ বলতেছে যারা আমার মুর্শিদকে ধরল না মুর্শিদকে পাইল না তারা সুপথে নেই তারা কুপথে আছে আর সেই কুপথের মানুষগুলি পথভ্রষ্ট তারা কখনোই আমাকে পাবে না এক দ্বিতীয়ত সূরা ফাতা দশ নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে হে রাসুল আপনার হাতে যারা হাত দিয়েছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে তাহলে বোঝা গেল কি বোঝা গেল আমাদের কোরআনের মধ্যেও আল্লাহ বায়াত হওয়ার কথা মুর্শিদ ধরার কথা আল্লাহ বলেছে কিন্তু এই পৃথিবীতে একদল লোক আছে তারা এগুলা চাপা দিয়ে রাখে এগুলা প্রকাশ করে না এদের লাভটা কি এক দ্বিতীয়ত হলো যে মানুষ যখন কুকর্ম করতে 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 পাপে যখন অতিরিক্ত পাপের সীমা ছেড়ে যাবে তখন সেই মানুষটি কি হবে যে মানবকুল আর পাবে না সে পশুতে জন্মাবে যেমন আমাদের হাদিসে বলা হয়েছে পশু বানায় দুজনকে নিক্ষেপ করা হবে তাহলে পশুতে যখন নিক্ষেপ করা হবে তখন কিন্তু এই মানব আকার রাখবে না পশুর আকারে দেবে কিন্তু 18,000 মাকলুকাত এই 18,000 মাকলুকাতের মধ্যে আপনাকে বাইতে হবে আজকে দেখা যায় একটা বানর 50-60 বছর বা 100 বছর বাঁচল বা একটা এই হাজার বছর বাঁচে একটা হাজার বছর বেঁচে থাকে একটা শকুন ঠিক এরকমভাবে প্রাণীদের মধ্যে বাইতে থাকবে 18,000 প্রাণী বেয়ে বেয়ে মৃত্যুবরণ করবে আবার জন্ম নেবে মৃত্যুবরণ করবে আবার জন্ম নেবে তাদের এই কষ্ট ভোগ করা শেষ হইলে লাস্টের শেষে তারা মানবকুলে আসবে মানবকুলে আসার পরে প্রথম জন্মটা তার
এমনি সেমনি যাবে, দ্বিতীয় জন্মটা তার আরেকটু ভালো যাবে, তৃতীয় জন্মটা তার আরো একটু ভালো যাবে, এরপরে হয়তো কোনো সাধু সঙ্গ পেয়ে বা কোনো মুর্শিদ ধরিয়া সে নিজেকে পবিত্র করার জন্য সাধন করে তার আল্লাহ লাভ করবে। তো এ বহুত ব্যাপার। তো আমরা যদি এই আলোচনা শুনে আমরা যদি সংযত হয়ে যাই তাহলে কি আমাদের আর কোনো ভয় নাই। আর আল্লাহ এটাও বলেছে যে এই জগৎটা একটা পরীক্ষার মঞ্চ, এই পরীক্ষার মঞ্চে তোমরা এসেছো, এখন তোমরা পাশ করে আমার কাছে চলে এসো, এখন তোমরা অকর্ম কুকর্ম করে এবং পরীক্ষা ফেল করে তোমরা এসো না। তাই একটি আয়াত আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর, অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। হে জগতবাসী, আজকের এই আলোচনাগুলো আমি একটু তীক্ষ্ণভাবে বলতে হলো, কেননা মানুষ মানুষের চিন্তাভাবনা করবে, একটা মানুষ কিভাবে উপরের দিকে উঠবে, কিভাবে একটা মানুষ আল্লাহর দিকে যাবে এবং সত্য সঠিকটা জানবে বুঝবে, কিন্তু এই জিনিসগুলো না করে তারা এই হাদিসের কিছু কথা কোরআনের কিছু আয়াত এমন গোপন করেছে যে মানুষ যেন শোয়া থেকে বসতে না পারে এবং বসা থেকে উঠে দাঁড়াতে না পারে। তাহলে এই মূর্খের জগৎ সৃষ্টি করছে কারা? যারা এই সত্য গোপন করতেছে। আমার কথা হলো ক্লিয়ারলি যদি আমরা জানতে পাই তখন আমরা ঠিক সেভাবেই আল্লাহর পথে রওনা দেব, যে আমাদের একটা জন্ম জন্মান্তর একটা ভয় থাকবে যে না আমরা এগুলা করলে বিগত জন্ম আমাদের কি হয়, পশু জন্ম হয় না মানব জন্ম হয় তা বলা যায় না, তাই এখন থেকেই আমরা সংযত হয়ে যাব। তবে পরের পর্বে আপনারা একটা আলোচনা পাবেন, সেটি হলো কি যে যারা বলবে মানুষ মৃত্যুর পরে পশুকুলে জন্ম নেয় না, যারা বলবে এই পৃথিবীতে যে মানুষ মৃত্যুর পরে আবার জন্ম নেয় না তাদেরকে আমি কাফের বানাবো কোরআন দিয়ে। পরের পর্ব আপনারা পাচ্ছেন আমার কাছে, যে পরের পর্বে আমি তাদেরকে কোরআন দিয়ে কাফের বানাবো ইনশাআল্লাহ। এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের আলোচনা যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই বলেই রাখছি, আল্লাহ হাফিজ।